হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস দেখো তোমাদের যে ক্রাক ডাব্লুবি এস আই অফ পুলিশ অ্যান্ড ডব্লিউ পুলিশ কনস্টেবল বাই লিলে রয় এই বইটি থেকে প্র্যাকটিস সেটগুলো আলোচনা করা হচ্ছিলো আসকেন পর্ব রয়েছে টোয়েন্টি ফাইভ এর পূর্বে আমরা তোমাদের জন্য চব্বিশটি পর্ব প্রোভাইড করে দিয়েছি তোমরা যদি সেটা না থেকে থাকো সেটা অবশ্যই একবার দেখে নেবে তো চলো শুরু করা যাক আজকের সেশনটি আজকের প্রশ্নগুলি আমরা দেখে নেব প্রথম প্রশ্ন কি বলছে আমাদের দেখে নাও তোমরা যে দু হাজার কুড়ি সালে ভারতের বেস্ট ক্লিন অ্যাওয়ার্ড পেলো কোন রেলওয়ে স্টেশন তোমরা কিন্তু ভিডিওটি পজ করে উত্তর দেওয়ার চেষ্টা করবে তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কতগুলি তোমরা এই জিকের মধ্যে তোমরা অ্যান্সার করতে পারছো তো দেখো অপশনে কিন্তু বিশাখাপত্তনম বিশেখাপত্তনম মুম্বাই হায়দ্রাবাদ চেন্নাই তো দেখো দু সালের বেস্ট ক্লিন অ্যাওয়ার্ড পেলো কিন্তু তোমাদের বিশাখাপত্তনম রেল স্টেশন খুবই একটু গুরুত্বপূর্ণ তোমাদের একটি কারেন্ট অ্যাফেয়ার্স নেক্সট বিশ্বের প্রথম দেশ হিসাবে নারীদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেওয়ার কথা ঘোষণা করলো কোন দেশ এটিও তোমাদের একটি কারেন্ট অ্যাফেয়ার্স দেখো অপশনগুলি কি বলছে আইসল্যান্ড স্কটল্যান্ড ফিনল্যান্ড সুইডেন তো তোমাদের কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে স্কটল্যান্ড স্কটল্যান্ড বিশ্বের প্রথম দেশ হিসেবে নারীদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেওয়ার কথা ঘোষণা করলো তো দেখো স্কটল্যান্ড স্কটল্যান্ডের ক্যাপিটাল নাম কি ক্যাপিটাল হচ্ছে তোমার এডিনবার্ক এই স্কটল্যান্ড দেশের রাজধানীর নাম হচ্ছে তোমাদের এডিনবার্গ এবং তোমরা মনে রাখবে যে স্কটল্যান্ডের লার্জেস্ট সিটি হচ্ছে তোমাদের গ্লাসগো এটাও তোমরা মনে রাখবে নেক্সট দ্য রাইট অফ মেন বইটি কে লিখেছিলেন প্লেটো অ্যারিস্টোটল থমাস স্পাইন জন লেক তো দেখো দ্য রাইট অফ মেন এই বইটি লেখক হচ্ছে কিন্তু তোমাদের থমাস স্পাইন অপশন তোমাদের এখানে সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার আর দেখো যেমন প্লেটোর নামটি রয়েছে ইনি একটি গুরুত্বপূর্ণ বইটির নাম কি সেটা হচ্ছে তোমাদের রিপাবলিক অ্যারিস্টোটল ইনি বইটি হচ্ছে পলিটিক্স এবং জন লক এনার বইটি গুরুত্বপূর্ণ বইটির নাম হচ্ছে তোমাদের টু ট্রিটিস অফ গভর্নমেন্ট এগুলো তোমরা মনে রাখবে নেক্সট জাপানের নিরানব্বইতম প্রধানমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হলেন সিনজো আবে ইসো হিদে সুগড়া হিরোহিত ওকিহিত তো দেখো জাপানের নিরানব্বইতম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন তোমাদের কিন্তু হিদে সুগড়া অপশন বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার এবং তোমরা মনে রাখবে যে জাপান জাপানের ক্যাপিটালের নাম হচ্ছে তোমাদের টোকিও এবং বর্তমানে জাপানের কি জাপানের জমা যে বলাই হলো জাপানের বর্তমান প্রধান হচ্ছে তোমাদের কি হিদে সুগো সরি সুগড়া নেক্সট দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত অজয় কংসাবতী ময়ূরাক্ষী দামোদর দেখো দুর্গাপুর যে শহরটি রয়েছে এটি কিন্তু তোমাদের দামোদর নদীর তীরে গড়ে উঠেছে অপশন তোমাদের ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার এবং দেখা যাচ্ছে অপশন রয়েছে অজয় অজয় তীরে কোন নদী সরি কোন শহরটি গড়ে উঠেছে সেটা হচ্ছে শান্তিনিকেতন কংসাবতীর তীরে কে গড়ে কোন শহরটি গড়ে উঠেছে সেটা হচ্ছে তোমাদের মেদিনীপুর এবং ময়ূরাক্ষী এই ময়ূরক্ষী নদীর তীরে গড়ে উঠেছে তোমাদের শিউরি শহরটি নেক্সট রাষ্ট্রপতি কখন অধ্যাদেশ বা অর্ডিন্যান্সেস জারি করতে পারেন সংসদে অধিবেশন না চলাকালীন অর্থাৎ যখন সংসদ কি অধিবেশন চলবে না সেই সময় জরুরি অবস্থায় সংসদে অধিবেশন চলাকালীন উপরের কোনোটি নয় দেখো তোমাদের যে সংবিধান রয়েছে সেখানে ধারার মধ্যেই কিন্তু বলা রয়েছে যে রাষ্ট্রপতি কখন অধ্যাদেশ জারি করতে পারবেন এবং একশো তেইশ নং ধারা অনুসারে কিন্তু সংসদে অধিবেশনে না চলাকালীন রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন তো অপশান মধ্যে এই হয়ে যাবে রাইট অ্যান্সার এবং এখানে তোমাদের কত ধারার মধ্যে বলা রয়েছে এটা তোমাদের বলা বলা হয়েছে নং ধারার কিন্তু মধ্যে রয়েছে পরবর্তী প্রশ্ন নিচের কোনটি স্কালার রাশি দেখো আমরা রাশিকে দুটি ভাগে ভাগ করি একটি হচ্ছে রাশি এবং এটি কি ভেক্টর রাশি তো স্কালার রাশি কাকে বলে যে রাশি শুধুমাত্র কি আছে মান আছে অভিভঙ্গ নেই সেই রাশিটি কিন্তু বলা হয় স্কেলার রাশি এবং ভেক্টর রাশিকে হয় বলে যে রাশির মান ও অভিমুখ দুইই রয়েছে তাকে কিন্তু বলা হয় ভেক্টর রাশি তো দেখো এখানে এমন একটি অপশন রয়েছে সেটি শুধু কি শুধু মান আছে কিন্তু অভিমুখ নেই সেটাই তোমাদের হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার তো ভরের যে আছে ভর এর কিন্তু শুধুমাত্র কি রয়েছে মান রয়েছে এর কোনো অভিমুখ নেই তাই এটি একটি হচ্ছে কি স্কেলার রাশি আর বাকি যে তিনটি অপশন রয়েছে দেখো ভরবেগ ওজন বল এই সবগুলি কি রয়েছে মান ও অভিমুখ দুই রয়েছে তাই এগুলি সবগুলি হচ্ছে তোমাদের ভেক্টর রাশি নেক্সট ইনসুলিন নিঃসৃত হয় কিডনি থেকে পিটুইটারি গ্রন্থি থেকে প্যাঙ্ক্রিয়াস থেকে থাইরয়েড থেকে তো দেখো ইনসুলিন ইনসুলিন তোমাদের নিঃসৃত হয়ে থাকে কিন্তু প্যাঙ্ক্রিয়াস থেকে অপশান সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার দেখো এখানে হরমোন থেকে তোমাদের প্রশ্ন এসেছে তো হরমোন থেকে আমরা একটু জেনে নেই যেমন হচ্ছে এস টিএইচ টিএসএইচ এই সমস্ত হরমোন কিন্তু খরিত হয় তোমাদের পিটুইটারি গ্রন্থি থেকে এবং দেখো থাইরক্সিন এই হরমোনটি কোথা থেকে খরিত হয় এটি খরিত হয় তোমাদের থাইরয়েড গ্রন্থি থেকে এবং এরডিনাল হরমোন এটা খরিত হয় তোমাদের অ্যাড্রিনাল গ্রন্থি থেকে এবং ইনসুলিন গ্লুকাগন এগুলির সমস্ত হরমোন তোমাদের খরিত হয়ে থাকে অগ্নাশয় থেকে এই সমস্ত তথ্যগুলি কিন্তু ভালোভাবে একবার দেখে নেবে নেক্সট বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি টোকিও সিঙ্গাপুর মেলবর্ন ওয়াশিংটন তোমরা এটা হয়তো এটা তোমরা কি গেস করতে পারছো যে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হচ্ছে তোমাদের কি সিঙ্গাপুর অপশন বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার নেক্সট কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয় অশোক কনিষ্ক সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য তো দেখো ভারতের নেপোলিয়ান স্মিথ কিন্তু সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলেছিলেন তো অপশন তোমাদেরকে কি সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার সমুদ্রগুপ্ত আর এটা কে বলেছেন ভিনসেন স্মিথ কিন্তু কি সমুদ্রগুপ্তে ভারতের নেপোলিয়ান বলেছেন এবং তোমরা মনে রাখবে তিনি কিন্তু অর্থাৎ সমুদ্রগুপ্ত উত্তর ভারতকে সরি উত্তর ভারতের সাম্রাজ্যবাদী নীতি এবং দক্ষিণ ভারতে ভারতের ধর্মবিজয় নীতি গ্রহণ করেছিলেন এবং তার মনে রাখবে তার স্বভাকবি ছিলেন হরিসেন এবং হরিসেনের রচিত এলাহাবাদ প্রশস্তি তার দিগ্বজের কাহিনী রচিত আছে তাহলে সমুদ্রগুপ্তের সবে কে ছিলেন হরিসেন এবং তার লেখা কি তার লেখা কয়েস হচ্ছে তোমাদের এলাহাবাদ প্রশস্তি এবং সেখান থেকেই কিন্তু আমরা কি সমুদ্রগুপ্তের দিগ্বিজের কথা আমরা জানতে পারি নেক্সট ইন্ডিয়া হ্যাপিনেস রিপোর্ট টু থাউজেন্ড টোয়েন্টি অনুযায়ী ভারতের সবচেয়ে সুখী রাজ্য কোনটি দেখো হ্যাপিনেস রিপোর্ট টু এই রিপোর্টের মাধ্যমে কিন্তু কোন জায়গাটি বা কোন রাজ্যটি সবচেয়ে সুখী অর্থাৎ হ্যাপিনেস সেটা কিন্তু তোমাদের নির্ধারণ করা হয় যেমন অপশন কি মিজোরাম মেঘালয় মণিপুর অরুণাচল প্রদেশ তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মিজোরাম অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার তো দেখো মিজোরাম মিজোরামের ক্যাপিটালের নাম কি সেটা হচ্ছে তোমাদের আইজল এবং বর্তমানে দেখো মিজোরামের যে সিএম রয়েছে তার নাম হচ্ছে তোমার কি জোড়া মাথাঙ্গা এবং তোমরা মনে রাখবে যে মিজোরামের বর্তমান গভর্নর রয়েছে তোমাদের কামভাম্পতি বাবু এটাও তোমরা মনে রাখবে নেক্সট ইজিপ্টের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতির নাম কি মোহাম্মদ মোরশি হোসন মুবারিক সরি হোসনি মুবারক মুয়াম্বার গাদাফি আলী আবদুল্লাহ সালে তো দেখো ইজিপ্টের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতির নাম হচ্ছে তোমাদের মোহাম্মদ অপশন অপশনই হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার এবং তোমরা মনে রাখবে যে এই ইজিপ্টের রাজধানীর নাম কি ইজিপ্টের রাজধানীর নাম হচ্ছে তোমাদের কায়রো নেক্সট সংবিধানের পঁচিশ নং ধারায় দেওয়া আছে দেখো তোমাদের বারো থেকে যে পঁয়ত্রিশ নং ধারার মধ্যে মৌলিক অধিকারগুলো বর্ণিত রয়েছে তোমাদের যে মৌলিক অধিকারগুলো তোমাদের কিন্তু ভালোভাবে মুখস্থ করতে রাখতে হবে দেখো এখানে বলছে পঁচিশ নং ধারার মধ্যে কী বলা রয়েছে সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার ধর্মীয় অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার দেখো পঁচিশ নং ধারার মধ্যেই কিন্তু তোমাদের বলা রয়েছে ধর্মীয় অধিকার অপশন তোমাদের সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার নেক্সট কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার আশা করি তোমাদের সবাই পারবে বিপিন চন্দ্রপাল বালগঙ্গাধর তিলক লালা লাজপত রায় জি কে গোখলে দেখো স্বরাজ আমার জন্মগত অধিকার এটা কিন্তু আমাদের বলেছিলেন বালগঙ্গাধর তিলক অপশন তোমাদের এখানে বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার আর তোমরা মনে রাখবে যে তিলককে ফাদার অফ ইন্ডিয়ান আর্নেস্ট বলেছেন তোমাদের কিন্তু ভ্যালেন্টাইন চিরল কি বলেছিলেন ফাদার অফ ইন্ডিয়ান আর্নেস্ট আর মনে রাখি দেখো যে চিদাম্বরম পিল্লাই বিপিন চন্দ্র পালকে কিন্তু স্বাধীনতা সিংহ বলেছেন এবং লালা রাজপথ রায়কে পাঞ্জাব কেশরী বলা হয় এবং গোখলে গোপালকৃষ্ণ গোখলে উনিশশো পাঁচ সালে সার্ভেন্টস অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেছিলেন সার্ভেন্স অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন দেখো এখানে যে চার তিনটি অপশন রইলো এই সমস্ত অপশনগুলোই আমরা কিন্তু যার ইম্পর্টেন্ট তথ্যগুলো সেগুলো আমরা জেনে নিলাম নেক্সট কোন গভর্নর জেনারেল ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রচলনের উদ্যোগী হয়েছিলেন লর্ড কর্নওয়ালিস লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড বিপন লর্ড কার্জন তো দেখো পাশ্চাত্য শিক্ষায় প্রচলনের উদ্যোগে ছিলেন তোমাদের কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং অপশন তোমাদের এখানে বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার লর্ড উইলিয়াম বেন্টিং শিক্ষা বিষয়ক মেকলে প্রতিবেদন আঠারোশো সালে কিন্তু প্রবর্তিত করেছিলেন আঠারোশো সালে কি এটি আইনে পরিবর্তন সরি আইনে পরিণত করেছিলেন এবং লর্ড হার্ডিন্স আঠারোশো সালে ঘোষণা করেন যে ইংরেজি শিক্ষিত যুবকদের চাকরির ক্ষেত্রে কি অগ্রাধিকার দেওয়া হবে নেক্সট পশ্চিম ভারতের কৃষ্ণ মিত্রাকে বলে রেগুর তরাই টেরা রোসা ল্যাটার রাইট তো দেখো পশ্চিম ভারতের কৃষ্ণ মিত্রাকে বলা হয় কিন্তু রেগুর মিত্রিকা অপশন তোমাদের এই হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার এবং তোমরা মনে রাখবে যে অপশন এ রয়েছে তরাই তরাই কথার অর্থ হচ্ছে কি আদ্র এবং ল্যাটারের মৃত্তিকা কি ল্যাটারের মিত্তিকা হচ্ছে ইটের মতো শক্ত এটাও তোমরা মনে রাখবে নেক্সট সম্প্রতি প্রকাশিত দু হাজার সালে গৃহস্থলী হিসাব অনুযায়ী বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ বসানোর কোন রাজ্য শীর্ষস্থানে রয়েছে হরিয়ানা মহারাষ্ট্র তামিলনাড়ু গুজরাট তো দেখো সম্প্রতি প্রকাশিত দু সালে গৃহস্থলী হিসাবে অনুযায়ী ভারত সরি অনুযায়ী ভারত ছাদে সৌরবিদ্যুৎ বসানো রয়েছে তোমাদের গুজরাট শীর্ষস্থানে রয়েছে অপশন তোমাদের ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার তো গুজরাট সম্বন্ধে আমরা একটু জেনে নেই দেখো গুজরাট ক্যাপিটাল নাম কি গুজরাট ক্যাপিটাল নাম হচ্ছে তোমাদের গান্ধীনগর এবং এর বৃহত্তম শহরের নাম হচ্ছে আহমেদাবাদ এবং দেখো হচ্ছে গুজরাটে গুজরাটে বর্তমানে তোমাদের সিএম রয়েছেন বিজয় রূপানী এবং গভর্নর রয়েছে ওম প্রকাশ কোহিলি সিএম এবং গভর্নর খুবই কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের এক্সামের জন্য নেক্সট হরিজন পত্রিকা কে সম্পাদনা করেছিলেন অরবিন্দ ঘোষ মহাত্মা গান্ধী নেতাজি বিপিন চন্দ্র পাল দেখো হরিজন পত্রিকায় সম্পাদনা করেছিলেন তোমাদের মহাত্মা গান্ধী অপশন বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার আর তোমরা মনে রাখবে যে মহাত্মা গান্ধী উনিশশো সালে গান্ধীজি কি হিন্দ স্বরাজ লিখেছিলেন সেটা কি ইংল্যান্ড থেকে আফ্রিকা যাওয়ার সময় কিন্তু তিনি কি লিখেছিলেন হিন্দ স্বরাজ এবং দেখে নাও তোমরা যে এই যে মহাত্মা গান্ধীর আর কয়েকটি পত্রিকা রয়েছে সেগুলো গুরুত্বপূর্ণ আমরা সেটা জেনে নেবো যেমন কি ইন্ডিয়ান ওপেন সেটা কত থেকে কত সাল মধ্যে চলেছিলো আর উনিশশো তিন থেকে উনিশশো পনেরো এবং রয়েছে ইয়ং ইন্ডিয়া সেটা তোমাদের উনিশশো উনিশ থেকে একত্রিশ পর্যন্ত এবং হরিজন পত্রিকা সেটা কি উনিশশো থেকে কি ছাড়া হয় এবং সেটা কবে ছাড়া হয় ভারত ছাড়াও আন্দোলনের পেপার কিন্তু এটা লেখা হয়েছিল অর্থাৎ বার করা হয়েছিল পরবর্তী প্রশ্ন ভারতের নতুন কম্পোল্টরাল ও অডিটর জেনারেলকে কে অর্থাৎ ক্যাক কম্পোল্টার অডিটর জেনারেল ভিএল কল জি সি মুর্মু জি কে সিক্রি ভি রাই তো দেখো তোমরা জেনে নাও যে একশো আটচল্লিশ নং ধারা থেকে একশো ধারার মধ্যেই তোমাদের কিন্তু বলা রয়েছে এই ক্যাক সম্পর্কে বলা রয়েছে এবং দেখো তোমরা এই যে ক্যাক এর কার্যকাল কত এর কার্যকাল হচ্ছে তোমাদের কিন্তু ছয় বছর বা পঁচটি বছর আগে যেটি আগে হবে সেই সময় তিনি কি রিটায়ারমেন্ট নেবেন এবং তোমরা মনে রাখবে যে এই ক্যাগের এই ক্যাগের বেতন কত বর্তমানে বর্তমানে বেতন হচ্ছে দুই লাখ পঞ্চাশ হাজার এটা তোমরা মনে রাখবে এবং দেখো বর্তমানে ভারতের ক্যাক নিযুক্ত হয়েছিলেন জি সি মুর্মু অপশন তোমাদের কি হয়ে যাবে বি হয়ে যাবে এখানে রাইট খরগোশে সেলুলোজ এর পাচন কোথায় হয় রেকটামে ইলিয়ামে কোলোনে সিকামে দেখো খরগোশে সেলুলোজ তোমাদের পাচন হয় থাকে তোমাদের কিন্তু সিকামে অপশন তোমাদের এখানে ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার নেক্সট শিব হচ্ছে মরুভূমি উপসাগর প্লায়ারথ বালিয়ারি দেখো শিব হচ্ছে কি শিব হচ্ছে তোমাদের একটি বালিয়ারির উদাহরণ অপশন তোমাদের ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার নেক্সট ভারতীয় হিন্দু রাজাদের উপরে সত্য নীতি আরোপিত করেছিলেন কে লর্ড কর্নওয়ালিস লর্ড ক্যানিং লর্ড ডাহলসি লর্ড ওয়েলএসলি তো দেখো ভারতীয় হিন্দু রাজাদের ওপর সত্য নীতি কিন্তু আরোপিত করেছিলেন তোমাদের লর্ড ডালহসি অপশন তোমাদের এখানে ডি হয়ে যাবে সরি অপশন তোমাদের সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার আর তোমরা মনে রাখবে যে সত্য নীতি প্রয়োগ করে কিন্তু লর্ড ডাহলসি অনেকগুলি রাজ্য অধিকার করেছেন তার মধ্যে কি করে নাম হচ্ছে সাঁতরা যেটি প্রথম দখল করেছেন কত সালে আঠারোশো সালে খুবই গুরুত্বপূর্ণ সাঁতারা কবে সত্যবিলোম্ব নীতির দ্বারা লর্ড ডাহলোসে তার নিজের অধিকারে নিয়েছিলেন সেটা তোমাদের হয়ে যাবে আঠারোশো আটচল্লিশ তার পরবর্তী যত দুই নম্বর যেটা রাজ্য ছিল তোমাদের সম্বলপুর এবং জয়দপুর এবং ভগত উদয়পুর ঝাঁসি তোমাদের বেশিরভাগ পরীক্ষা আছে কিন্তু ঝাঁসি যে ঝাঁসি যে জায়গাটা রয়েছে সেটা কত সালে তিনি সত্যবিলোম নীতির মাধ্যমে সেটা নিয়েছিলেন সেটা তোমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে আঠারোশো তেপ্পান্ন এটা তোমরা মনে রাখবে এবং পরবর্তীতে নাগপুর অযোধ্যা এবং অনেক রাজ্য তিনি কি দখল করেছিলেন নেক্সট ভারতবর্ষের সংবিধান নির্মুক্ত আইনকে মডেল করে গড়ে উঠেছে অর্থাৎ দেখো বাকি যে নিচে যে অপশনগুলি রয়েছে এই কোনটির মাধ্যমে ভারতের ভারতবর্ষের সংবিধান নির্মুক্ত আইনে আইনকে মডেল করে গড়ে উঠেছে তো এটা তোমাদের রাইটার হয়ে যাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন থার্টি ফাইভ অপশান তোমাদের ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার নেক্সট ডাব্লুটিও এর আগের নাম কী ছিল দেখো ডাব্লুটিও এর ফুল ফর্ম কি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এবং এই ডাব্লুটি এর হেডকোয়ার্টার কোথায় এই হেডকোয়ার্টার হচ্ছে তোমাদের জেনেভা এবং এটি কিন্তু গঠিত হয়েছিল তোমাদের নাইনটিন নাইনটি ফাইভে এবং এর আগের নাম ছিল তোমাদের কিন্তু গ্যাট জি এ ডাবল অপশন বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার এবং দেখো যে গ্যাট এই ফুল ফর্ম কি এর ফর্ম হচ্ছে তোমাদের জেনারেল এগ্রিমেন্ট অন ট্রাফিক অ্যান্ড ট্রেড আর দেখো তোমরা এ ডাব্লুটিও এর ডাব্লুটিওর কিন্তু বর্তমানে তোমাদের রয়েছে একশো চৌষট্টি মেম্বার্স রয়েছে এই ডাব্লুটিওর নেক্সট চক্ষুদানের ক্ষেত্রে দাতার চোখের কোন অংশ প্রতিস্থাপিত করা হয় দেখো কোনো ব্যক্তি যদি চক্ষু কি দান করেন সেই ক্ষেত্রে চক্ষু দানের ক্ষেত্রে দাতার কোন অংশটি তোমাদের নেওয়া হয় কর্নিয়া লেন্স রেটিনা সম্পূর্ণ চোখ তো দেখো এটা তোমাদের কিন্তু পরীক্ষা এসে গিয়েছিল তো এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কর্ণিয়া অপশন তোমাদের এখানে এ হয়ে যাবে রাইট অ্যান্সার কর্নিয়া শুধুমাত্র চোখের কি দাতার সময় সেই কর্ণিয়া চোখের অংশ এইটা নেওয়া হয় কর্ণিয়াটা নেওয়া হয়ে থাকে অর্থাৎ প্রতিস্থাপিত করা হয় নেক্সট জাতীয় বিজ্ঞান দিবস হলো আঠেরোই ফেব্রুয়ারি আঠাশে ফেব্রুয়ারি পাঁচই জুন সাতই এপ্রিল দেখো জাতীয় বিজ্ঞান দিবস এটি কিন্তু পালন করা হয় থাকে তোমাদের আঠাশে ফেব্রুয়ারি অপশন তোমাদের বিয়ে হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার তো দেখো প্রথম যে অপশনটা রয়েছে আঠেরোই ফেব্রুয়ারি কী দি কী দিবসে পালন করা হয় এটা কিন্তু আমাদের পালন করা হয় তাজ মহোৎসব দিবস হিসেবে কিন্তু পালন করা হয় এবং দেখো তোমরা যে পাঁচই জুন এটা তোমরা আশা করি সবাই জানো যে পাঁচই জুন কিন্তু আমাদের বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয় এবং সাতই এপ্রিল এটি তোমাদের কিন্তু পালন করা হয় বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয় সাতই এপ্রিল নেক্সট ভারতের কোন প্রদেশে তপশিলি উপজাতির শতকরা হার সর্বাধিক মেঘালয় মিজোরাম অরুণাচল প্রদেশ উড়িষ্যা দেখো তোমাদেরকে শেষ পর্যন্ত দু সালে জনগণ করা হয়েছিল সেই দু সালে এগারো জনগণ অনুযায়ী ভারতের কোন রাজ্যে তপশিলি উপজাতি শতকরা হার সর্বাধিক তো দেখো দু সালে এগারো জনগণ অনুসারে মিজোরামে কি শতকরা হিসাবে সবচেয়ে কিন্তু বেশি তপশিলি উপজাতির লোক বাস করে সেটা কতটুকু বাস করে সেটা কিন্তু তোমাদের হয়ে যাবে নাইনটি ফোর পয়েন্ট পার্সেন্ট এবং দেখো তোমরা যদি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক তপশিল উপজাতিভুক্ত অর্থাৎ এসটি লোকই বসবাস করে তো এখানে তোমাদের কি তপশীল উপজাতি বলছে তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মেঘালয় অপশন হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট নিম্নলিখিত পশুগুলির মধ্যে কোনটি সিন্ধু সভ্যতার মানুষদের কাছে অজানা ছিল সার গরু গন্ডার ঘোড়া তো দেখো এখানে যে অপশন রয়েছে তার মধ্যে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে ঘোড়া এই ঘোড়া যে পশু রয়েছে এটি কিন্তু আমাদের সিন্ধু সভ্যতা মানুষের কাছে এটি অজানা ছিল আর তোমরা মনে রাখবে দেখো যে সিন্ধু সভ্যতার মানুষেরা কিন্তু আমাদের লোহা ও ঘোড়ার ব্যবহার জানতো না এটি আমার তো ধাতু সেটি লোহা সেটি তোমার কি এই সিন্ধু সভ্যতার লোকেরা কিন্তু ব্যবহার জানতো না পরবর্তী প্রশ্ন মহাধর্মা কি করণের পদ্ধতির অবসরের বয়স আটান্ন বছর বাষট্টি পঁয়ষট্টি বছর সত্তর বছর তো দেখো তোমাদের পনেরোতম সংবিধান সংশোধনে কিন্তু তোমাদের উনিশশো তেষট্টি যেটা হয়েছিল সেখানে তো বাইশ সরি ষাট থেকে বাষট্টি বছর করা হয়েছিল তো তোমাদের এখানে রাইড অ্যান্সার কী হয়ে যাবে অপশন তোমাদের বিয়ে হয়ে যাবে রাইড অ্যান্সার এবং সেটা কতম সংবিধান শোধনের মাধ্যমে সেটা হচ্ছে পনেরো এবং সেটা কত সালে করা হয় এখানে করা হয় তোমাদের নাইনটিন সিক্সটি থ্রি আগে ছিল ষাট বছর কিন্তু এখন বর্তমানে করা হয়েছিল ষাট থেকে বাষট্টি বছর দুই বছর বাড়ানো হয় প্রশ্ন সম্প্রতি মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলো তিনি কোন দেশের খেলোয়াড় ছিলেন দেখো মোহাম্মদ আমির ইনি কিন্তু ছিলেন তোমাদের পাকিস্তানের একজন খেলোয়াড় অপশন তোমাদের এই হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট এস এম এস শব্দটি এখন খুবই জনপ্রিয় এই কথাটি কি অর্থে ব্যবহার করা হয় অর্থাৎ এখানে বলছো তোমাদের এস এম এর সম্পূর্ণ নাম কী দেখো তোমাদের যে মোবাইল সম্পর্কিত প্রশ্নগুলো আসতে দেখা যায় তো এখানে এস এম এস এর সম্পূর্ণ রূপ হচ্ছে তোমাদের শর্ট মেসেজ সার্ভিস অপশন তোমাদের এখানে বি হয়ে যাবে এখানে রাইট এবং দেখো তোমরা যে এম এটা তোমাদের আসতে হবে পরীক্ষায় তো এম এম এস এর পুরো নাম কি এর এম পুরো নাম হচ্ছে তোমাদের মাল্টিমিডিয়া মেসেজিং সার্ভিস এবং দেখো তোমার এস আই এম এটা তোমাদের আসতে পারে সিম এই এস আই এম এর পুরো নাম হচ্ছে তোমাদের সাবস্ক্রাইবার আইডেন্টি মডুল নেক্সট অ্যাকোসটিক্স হলো শব্দ প্রতিফলন সংক্রান্ত বিদ্যা তাপ সংক্রান্ত বিদ্যা চুম্বক্ষেত্র সংক্রান্ত বিদ্যা আলো সংক্রান্ত বিদ্যা তো এটা তোমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে শব্দ প্রতিফলন সংক্রান্ত বিদ্যা হচ্ছে তোমার কি অ্যাকোসটিক্স এই হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার শব্দ প্রতিফলন সংক্রান্ত বিদ্যা নেক্সট কোন শহরকে জলের শহর সিটি অফ ওয়াটার বলা হয় স্টকহোম ভেনিস মিলান হংকং দেখো জলের শহর কিন্তু বলা হয় থাকে তোমাদের ভেনিসকে অপশন বি হয়ে যাবে রাইড অ্যান্সার এবং দেখো যে ভেনিস যে শহরটি রয়েছে যেটা কোন দেশে আমরা দেখতে পারি এটা দেখতে পারি কিন্তু ইতালির মধ্যে আমরা দেখতে পারি এই ভেনিস জায়গাটি নেক্সট গোল্ডেন থ্রেসহোল্ড গ্রন্থটির রচনা করেছিলেন কে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উইলিয়াম শেক্সপিয়ার আর কে নারায়ণ সরোজিনী নাইডু দ্য গোল্ডেন থ্রেসহোল্ড এই গ্রন্থটি রচনা করা হচ্ছে তোমাদের সরোজিনী নাইডু অপশন তোমাদের এখানে ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার দেখো সরোজিনী নাইডুর সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই এনাকে কিন্তু বলা হয় তোমাদের দ্য দ্য অ্যাঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয় সরোজনী নাইডুকে এবং তোমরা মনে রাখবে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি হলেন তোমাদের সরোজিনী নাইডু এবং তোমরা মনে রাখবে যে মহাত্মা গান্ধীর মহাত্মা গান্ধীর সঙ্গে তিনি কিন্তু কি ডান্ডি পদযাত্রায় যোগদান করেছিলেন এটাও তোমরা মনে রাখবে নেক্সট নরেন্দ্রনাথকে স্বামী বিবেকানন্দ উপাধি কে দিয়েছিলেন দেখো নরেন্দ্রনাথকে স্বামী বিবেকানন্দ তোমাদের উপাধি দিয়েছিলেন কিন্তু ক্ষেত্রীয় মহারাজ অপশন বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার নেক্সট ভারতের প্রথম কোন মহিলা উত্তরপ্রদেশের গভর্নর হয়েছিলেন এনি বিশান ভিকেজির উস্তম কামা সরোজনী নাইডু অরুণা আসবাল দেখো ভারতের প্রথম যে মহিলা তিনি উত্তর প্রদেশের গভর্নর হয়েছিলেন তার নাম হচ্ছে সরোজনী নাইডু অপশন সি হচ্ছে ওখানে নাইডু অ্যান্সার এই সরোজনী নাইডু সম্পর্কে কিন্তু আমি একটু জেনে যিনি কি দ্য নাইট অফ ইন্ডিয়া বলা হয় ভারতের জাতিগঞ্জের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন এবং মহাত্মা গান্ধীর তিনি কি যোগদান করেছিলেন ডান্ডি দাত্রায়। নেক্সট অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি কী বিশ্বব্যাংকের শাখা মানবাধিকার গ্রুপ কোয়ে সিরিয়ার শরণার্থী শিবির বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ মোকাবিলার সম্মিলিত জাতীয়পঞ্জী সংস্থা দেখো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো কিন্তু আমাদের একটি কী এটা হচ্ছে মানবাধিকার গ্রুপ অপশন তোমাদের বিয়ে হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার নেক্সট ডাব্লু ডাব্লু এফ এর সদর দপ্তর কোথায় দেখো ডাব্লু ডাব্লু এফ এর সম্পূর্ণরূপ কি এটা সম্পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার তো দেখো এই ডাবলু এর সদর দপ্তর কোথায় এটা হচ্ছে তোমাদের গ্লান্ট অপশন সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার এবং এই গ্লান্ট এটি কোথায় রয়েছে এটি কিন্তু তোমাদের রয়েছে সুইজারল্যান্ডে এবং দেখো যে ডাব্লু ডাব্লু এফ এটি কিন্তু আমাদের গঠিত হয়েছিল উনিশশো একষট্টি সালে এটাও তোমরা মনে রাখবে নেক্সট বিশ্ব শ্রমিক দিবস কবে পালিত হয় এটা তোমাদের ডেগুলো তোমার এই এই যে সেটটি করছে এখানে কিন্তু আমরা দুটি প্রশ্ন তোমাদের পেয়ে গেলাম তো এই ডেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তবে দেখো বিশ্ব শ্রমিক দিবস এটি কিন্তু পালন করা হয় তোমাদের ফার্স্ট মে অপশন বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার নেক্সট পশ্চিমবঙ্গের আয়তন আয়তনে কততম রাজ্য চতুর্থ তেরোতম দশ সপ্তম তো দেখো তোমরা জানো ভারতের মোট আয়তন কত ভারতের মোট আয়তন হচ্ছে তোমাদের বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি কিমি এবং পশ্চিমবঙ্গের মোট আয়তন হচ্ছে তোমাদের অষ্টশি হাজার সাতশো বাহান্ন কিমি এবং পশ্চিমবঙ্গের আয়তনে ভারতের র্যাঙ্ক হচ্ছে তোমাদের কত তেরোতম অপশন তোমাদের বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার আর তোমাদের একটি হোমওয়ার্ক থাকলো দে যে পশ্চিম সরি ভারতের মধ্যে সবচেয়ে বৃহত্তম রাজ্য কোনটি অবশ্যই তো একটা কমেন্ট বক্সে কিন্তু জানাবে নেক্সট বায়ুমণ্ডলের কোন স্তরে প্রতিফলিত হয় রেডিও ওয়ে ফিরে আসে অর্থাৎ রেডিও তরঙ্গ কোথা থেকে ফিরে আসে মেসোসফিয়ার স্ট্যাটোসফিয়ার স্টোপোসফিয়ার থার্মোস্ফিয়ার তো দেখো এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মেসোসফিয়ার এই মেসোসফিয়ারে কিন্তু তোমাদের যে প্রতিফলিত হয়ে রেডিও ওয়েব আবার কি ফিরে আসে পৃথিবীতে নেক্সট দু হাজার কুড়ি সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফেরাম এর পঞ্চাশতম বার্ষিক সলমান কোন দেশ কোন দেশে অনুষ্ঠিত হলো তো এটাও তোমাদের কাইন্টাভাস এই এই সেটি তোমাদেরকে কাইডাভাস অনেকগুলো দিয়েছে তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু সুইজারল্যান্ডে অপশন তোমাদের কী হয়ে যাবে বিয়ে যাবে রাইট অ্যান্সার দাবসে কেনাকিটা করা হয়েছিল নেক্সট সম্প্রতি আর্য রাজেন্দ্রম কোন শহরে ভারতের সবচেয়ে কনিষ্ঠতম মেয়র পদে আসীন হলেন তো এটা তোমাদের রাইট অ্যান্সার হবে শ্রীবন্ত পুরম অপশন বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার এটা তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন সো ফ্রেন্ডস এই ছিল আজকের সেশন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ